আশা করি সকলে অনেক ভালো আছো। আমি এখন যেখানে অবস্থান করছি এটা মূলত একটা ইন্ডাস্ট্রি, আমি একটু তোমাকে দেখাই পিছনটা। দেখো এই যেখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, দেখো তো ইন্ডাস্ট্রিটার লেংথ যদি আমি তোমাকে বলি, এটা মনে করো প্রায় হাফ কিলোমিটার লম্বা, এত বিশাল একটা ইন্ডাস্ট্রি। হাফ কিলোমিটার ঠিক হবে না, প্রায় 300-350 মিটার লম্বা হবে। অ্যাকচুয়ালি আমি কথাটা কেন বলছি, এটা মূলত একটা গার্মেন্টস। এরা আমাদের যে কোম্পানিটা ওরাসকি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমরা মূলত কাস্টমাইজড অনেকগুলো প্রোডাক্টের কাজ করি এবং মেনলি ইন্ডাস্ট্রিগুলোর সাথে, বাংলাদেশে ধরো প্রায় 200-250 ইন্ডাস্ট্রির সাথে আমাদের অ্যাফিলিয়েশন আছে এবং আমরা তাদের নানান ধরনের প্রবলেম সলভিং বা অটোমেশনের কাজ করে দিই। কিছু প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করি তাদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য মেনলি। তো আজকে আমি কেন ভিডিওটা বানাচ্ছি তার মূল কারণ হলো যে একটা সময় ছিল যখন মানুষ গার্মেন্টসে কাজ করে মনে করলে বা সমাজের লোকজন জানলে এটাকে নাকশিট কাতো গার্মেন্টসে কাজ করে। বাট গার্মেন্টসে কাজ করা মানে কিন্তু গার্মেন্টসের প্রতিটা স্টেপ বাই স্টেপ হিউম্যান বিইংয়ের দরকার আছে, তাই না? এবং সেই সুবাদে এটা বাংলাদেশের এখন বলতে পারো একটা অনেক বড় ইনকাম সোর্স। আমাদের দেশে মনে করো যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা বাইরে থেকে দেশে টাকা পাঠায় তাদের পরেই কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থান। সুতরাং এখানে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এখন শিক্ষাগত যে অবস্থানে আছো, তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, সব কিছুই কিন্তু এই বিল্ডিংয়ের ভিতর একটা উদ্দেশ্যে কাজ করছে। উদ্দেশ্য প্রোডাকশান, সেটাকে এক্সপোর্ট করে সেখান থেকে রেভিনিউ জেনারেট করা, এই হচ্ছে মূলত এই ইন্ডাস্ট্রির মেন উদ্দেশ্য হয়ে থাকে। এবং তুমি সবসময় মাথায় রাখবা তোমাকে পড়াশোনা করার পরে হয়তো এমন কোনো একটা বড় জায়গাতে তুমি কাজ করবা, চাকরি করো বা যাই করো না কেন, একটা পজিশানে তুমি থাকবে। এই ইন্ডাস্ট্রি কিন্তু তোমার মতন হবে না, তুমি যা চাও এভাবে ইন্ডাস্ট্রিটা চলবে না, তোমাকে ইন্ডাস্ট্রির মতন করে নিতে হবে। অর্থাৎ তোমার চিন্তাভাবনা, তোমার প্রেশার নেওয়ার ক্ষমতা, তুমি কীভাবে ভাবতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে এই ইন্ডাস্ট্রির উপযোগী করে বানিয়ে নিতে হবে। ক্লিয়ার? সুতরাং আমার সাজেশন হচ্ছে এই যে তোমরা যে পড়াশোনা করছো এর সাথে সাথে একটা উদ্দেশ্য রাখতে হবে যে আমার ভবিষ্যতে আমি আসলে কোন সেক্টরে কাজ করতে চাই। বাংলাদেশে বড় ইন্ডাস্ট্রি বলতে মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রি বোঝায়, কারণ মনে করো প্রায় 3,500-এর উপর গার্মেন্টস বাংলাদেশে আছে যারা হ্যাভিলি এক্সপোর্ট করে ইউরোপে, তারপর আমেরিকায়, বিভিন্ন দেশে বড় বড় অ্যামাউন্টের মিলিয়ন না বিলিয়ন ডলার এক্সপোর্ট করে, এবং এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অন্যতম ইনকাম সোর্স। সো এদের সবাইকে সম্মান দেখাবা। গার্মেন্টস বলতে নাক সিটকানো সেই যুগ কিন্তু আজ থেকে 25 বছর আগে চলে গেছে, এটা অনেক বড় ইন্ডাস্ট্রি। এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমরা বড় হয়ে এরকম বড় কোনো ইন্ডাস্ট্রিতে জব করো এবং দেশের সেবা করো, অথবা নিজে এরকম একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাও। সকল ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, টাটা।